ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিয়াজুল নামের একজনের বিরুদ্ধে। বুধবার রাত 9টার দিকে উমেদপুর ইউনিয়নের রয়ডা গ্রামে এই ঘটনা ঘটে। রাতেই ধর্ষণের শিকারে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, রাত 9টার দিকে তার মেয়েকে নিয়ে সঙ্গে সময় রিয়াজুল ও মানি নামের দুই ব্যক্তি তার ঘরের দরজা খুলতে পারে, কিন্তু ঘরের দরজা না খোলায় ওই দুই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে জোরপূর্বক এই গৃহবধূকে ধর্ষণ করে। সে সময় তার আত্মচিৎকারে ধর্ষিতা শাশুড়ি ছুটে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি তদন্ত রিয়াজুল কবির জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্ত করেছি। এ বিষয়ে ভুক্তভোগীর বয়ান অনুসারে মামলা গ্রহণ করে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখন আমের কি চাবো, এখন এর বিশ্বাস চাই। আমার তো কোনো অন্যায় ছিল না।